ক্লাসে আমরা লসাগু গসাগু চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করে নেব। দেখো এখানে গসাগু দেওয়া আছে, প্রথম অঙ্কটি আছে এরকম, একটু বড় অঙ্ক এটা। এবার এখানে প্রথম রাশিটাকে আমরা ভাঙবো, 6x² - 13xa + 6a² 6 × 6 আমার 36, 36কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি আমার হবে 4 আর 9, যেটা কিনা যোগ করলে আমার হবে 13। তাহলে আমি এখানে লিখে দিলাম 9xa - 4xa + 6a². তাহলে এখান থেকে যদি আমি 3x কমন নিই, আমার থাকছে 2x - 3 কমন নিয়েছি, তাহলে 3a। আবার এখান থেকে যদি আমি -2a কমন নিই, আমার পড়ে থাকছে কত, 2x - 3a। তাহলে এটা আমার হচ্ছে 2x - 3a × 3x - 2a। এটা হলো আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ। এবার দ্বিতীয় রাশিটাকে করব, এটা আছে 6x² + 11xa - 10a² যদি আমি ভাঙি, 6 আর 10 গুণ করলে হচ্ছে আমার 60, 60। 60কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি পাচ্ছি 4 আর 15, যেটা কিনা আমার 11 আনছে। 6x² + 15xa - 4xa - 10a² এখান থেকে আমি যদি 3x কমন নিই, ভিতরে থাকছে 2x + 5a। মাইনাস যদি আমি এখান থেকে 2a কমন নিই, আমার থাকছে 2x + 5a। এটা হচ্ছে আমার 3x - 2a × 2x + 5a। আবার তৃতীয় রাশিটিকে যদি আমি করি, সেটি হবে কেমন, তৃতীয় রাশি এটা হলো 6x² + 2xa - 4a² এটাকেও ভাঙছি, দেখো 6x² + 6xa - 4xa - 4a² এখান থেকে আমি 6x কমন নিচ্ছি, ভিতরে থাকছে আমার x + a, এদিকে -4a কমন নিচ্ছি, ভিতরে থাকছে x + a। তাহলে পড়ে থাকছে আমার x + a × 6x - 4a। এখান থেকে আমি 2 নিতে পারি কমন, বাইরে চলে যাবে, থাকবে আমার x + a × 3x - 2a। তো তিনটে রাশি থেকে যদি আমি কম্পেয়ার করি, দেখো উভয় ক্ষেত্রেই আমার এই রাশিটা, এখানে এই রাশিটা আর এখানে এটা হলো আমাদের কমন ফ্যাক্টর রয়েছে। তাহলে আমি বলতে পারি এই তিনটে রাশির গসাগু হলো 3x - 2a। ভালোভাবে লক্ষ্য করো আমরা কেমনভাবে উৎপাদকে বিশ্লেষণটা করেছি, অঙ্কটা কিন্তু অনেক বড় অঙ্ক, ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো এবার আমরা লসাগু নির্ণয় অঙ্কগুলো করব। এখানে আমি প্রথম যেটি অঙ্ক নিয়েছি, p² - q² - p+q² এখানে আমি প্রথম রাশিটাকে ভেঙেছি, p² - q² ভেঙে আমার এরকম উৎপাদকে বিশ্লেষণ এসেছে, আর দ্বিতীয় রাশিটিকে ভাঙার পরে এরকম এসেছে। তো দুটো থেকে আমার p+q কিন্তু কমন, তো সেটা লিখেছি, আর p - q আমার কমন নেই, কিন্তু তবুও লসাগু যেহেতু সেজন্য এটাকে লিখতে হবে। আর p+q এর যে হায়েস্ট টার্মটা এখানে রয়েছে সেটা কিন্তু স্কোয়ার, সেজন্য আমি এখানে স্কোয়ার লিখেছি। লসাগু হলো সেই রাশিটা যাকে কিনা অন্য এই তিন দুটো রাশি দিয়ে ভাগ করা যায়, আর গসাগু হলো সেই রাশি যাকে দিয়ে আমি রাশিগুলোকে ভাগ করতে পারি। আমি তোমাদের এটা আগের ক্লাসেও বলেছি, ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে। পরের অঙ্কটি দেখো, এখানে আমরা এইরকম রাশি রয়েছে আমাদের,
पी प्लस किऊ इंटू पी प्लस आर किऊ प्लस आर इंटू आर प्लस पी एरक राशि रही है। एखे देखो जेहेतु को राशिर साथ ही राशि क्यों कमन किचू नहीं तीनटे राशि लिखते होमन पी प्लस किऊ इंटू पी प्लस आर इंटू किऊ प्लस आर सेज ए लसागु हो जदि य राशिटार गसागु निर्णय करते बला हतो कर् गसागु हतो कत वन जेहेतु कोटार साथ कोटार को मिल नहीं। এবার আমরা একটু পরের অঙ্কে চলে যাব। দেখে নাও এখানে আমরা প্রথম রাশি লিখছি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস এইটিন। আচ্ছা তিন আর আঠেরোকে গুণ করলে কত হচ্ছে আমাদের ফিফটি ফোর। তো ফিফটি ফোরকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে দেখব পনেরো কীভাবে আনতে পারি। देखे निचे हमें इखने फिफ्टी फोर के भांगी टू दिए करी तेल टोटी सेवेन दिए आर थ्री दिए करी तीन नौ सताश तेल छय नय पंदो हेल एखे हमें कर देखो थ्री एक्स स्कोर माइनस नाइन एक्स माइनस सिक्स एक्स प्लस एट्टीन। थ्री एक्स जदि कमन नहीं थक एक्स माइनस थ्री এখান থেকে যদি আমি সিক্স কমন নিই থাকছে আমার এক্স মাইনাস থ্রি। তো এটা হচ্ছে আমার এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস সিক্স। এখান থেকে আমি আবার থ্রি কমন নিতে পারি তাহলে থাকছে আমার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এবার দ্বিতীয় রাশিটা লিখছি, দ্বিতীয় রাশি এটা হলো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর। আচ্ছা তো টোয়েন্টি ফোর আর টুকে গুণ করলে আমাদের কত হচ্ছে ফর্টি এইট। ফর্টি এইটকে আমি দেখব টু দিয়ে কীভাবে আনা যায়। আমরা জানি সিক্স সিক্স ইন্টু এইট হলো ফর্টি এইট, তাহলে আমি লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ফোর। এখান থেকে টু এক্স কমন নিলে আমার থাকছে এক্স প্লাস ফোর, এখান থেকে মাইনাস সিক্স কমন নিলে থাকছে এক্স প্লাস ফোর। তাহলে কমন হচ্ছে আমার এক্স প্লাস ফোর, ভেতরে থাকছে টু এক্স মাইনাস সিক্স। টু এক্স মাইনাস সিক্স থেকে আমি টু কমন নিতে পারি হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি অঙ্কগুলো কিন্তু একটু বড়, কারণ এখানে উৎপাদকের বিশ্লেষণটা পুরো করে দেখাতে হচ্ছে। এটা হলো ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স প্লাস এইটটি। এখানে দেখো কত হচ্ছে এটা ভাঙলে, ফোর ইন্টু এইটটি হলো আমার থ্রি টোয়েন্টি। থ্রি থ্রি টোয়েন্টিকে ভাঙলে আমার হবে কত, এখানে পাচ্ছি ষোলো আর কুড়ি। ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস সিক্সটিন এক্স প্লাস এইটটি। এখান থেকে আমি ফোর এক্স কমন নিচ্ছি তাহলে আমার থাকছে কত এক্স প্লাস ফাইভ, আর এখান থেকে সিক্সটিন কমন নিই থাকছে আমার কত এক্স প্লাস ফাইভ। আচ্ছা তাহলে আমার এখানে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু ফোর এক্স প্লাস সিক্সটিন। ফোর এক্স প্লাস সিক্সটিন থেকে আমি আবার ফোর কমন নিতে পারব, তাহলে এটা থাকছে ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর। এবার যদি আমি তিনটে রাশির উৎপাদকগুলো ভালো করে লক্ষ্য করে দেখি দেখব যে কোনটা কমন আছে, আর যদি কিছুই কমন না থাকে তাহলে কিন্তু সবগুলি আমাকে লিখতে হবে। তাহলে দেখো কি আছে, এখানে আমার রয়েছে এক্স মাইনাস থ্রি, এখানেও আমার এক্স মাইনাস থ্রি, এখানে আবার কোনো এক্স মাইনাস থ্রি নেই। আচ্ছা এখানে এক্স প্লাস ফোর আছে, এখানে এক্স প্লাস ফোর আছে, যেখানে সেটা নেই। আবার এক্স মাইনাস টুও কিন্তু আমার কোনোটার মধ্যেই নেই। তাহলে আমার নির্ণয় লসাগু কী হচ্ছে আমি পাশে লিখছি, নির্ণয় লসাগু হবে কিন্তু বেশ বড় একটা রাশি। প্রথমেই যেহেতু তিন দুই আর চারের মধ্যেও কোনো কমন নেই, মানে দুই আর চারের মধ্যে যদি কমন থাকে তো আমি চার পাবো, মানে তিন আর চার গুণ করলে কত হচ্ছে বারো। এরপর অ্যালজেব্রিক টার্মগুলো যদি লিখি, প্রথম থেকে হচ্ছে আমার এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, দ্বিতীয়টা থেকে যেহেতু এক্স মাইনাস থ্রি লিখে ফেলেছি সেটা লিখবো না, হবে আমার এক্স প্লাস ফোর।
আর তৃতীয়টা থেকে যেহেতু এক্স প্লাস ফোরও লিখে ফেলেছি, থাকছে শুধু আমার এক্স প্লাস ফাইভ। তাহলে এটা হলো আমাদের নির্ণেয় লসাগু। ভালোভাবে তোমরা লক্ষ্য করো, টুয়েলভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে যে অঙ্কগুলো রয়েছে, এখানে আমাদের গসাগু ও লসাগু দুটোই নির্ণয় করতে হবে। রাশিগুলো দেখো, প্রথমে আমি একই রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তারপর সেটাকে প্রথমে লসাগু নির্ণয় করব আর তারপর গসাগু নির্ণয় করব। তাহলে প্রথম রাশি হলো এক্স কিউব মাইনাস এইট, এটাকে যদি ভাঙি আমার হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। এটা আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে করেছি। এবার দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন, আচ্ছা টেন হলো আমার ফাইভ ইন্টু টু, তাহলে এটাকে ভাঙবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টেন। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ, এখান থেকে মাইনাস টু টু কমন নিলে পাচ্ছি এক্স প্লাস ফাইভ, তাহলে এটাকে একসাথে লিখলে আমি পাচ্ছি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু। এবার তৃতীয় রাশিটি দেখো, হলো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স। প্রথমেই আমি এখান থেকে এক্সটা কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকছে আমার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট। এইট মানে আমি লিখতে পারি ফোর ইন্টু টু, তাহলে এখানে আসবে আমার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট। যদি কমন নিয়ে নিই এক্স, এখান থেকে দেখো এক্স কমন নিলে থাকছে আমার এক্স প্লাস ফোর, মাইনাস টু কমন নিলে থাকছে এক্স প্লাস ফোর আসছে। এবার এটা হচ্ছে আমার এক্স কমন নিলে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টু। প্রথমে আমাদের দেখে নিতে হবে যে তিনটে রাশির মধ্যে কোন টার্মটা কমন রয়েছে। দেখে নাও, এখানে আমার এক্স মাইনাস টু আছে, এখানেও আমার এক্স মাইনাস টু আছে, আবার প্রথম যে রাশিটি এখানেও আমার এক্স মাইনাস টু আছে। তাহলে আমাদের গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে হচ্ছে আমাদের এক্স মাইনাস টু। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু করার নিয়ম হলো গসাগুটা লিখে তারপর যে বাদ বাকি টার্মগুলো থাকছে সেগুলো লেখা। লসাগু হচ্ছে আমাদের, আচ্ছা যেহেতু আগে একটা এক্স রয়েছে তো এক্সটা তো আমি লিখবই আগে, তারপর সবগুলোর মধ্যেই আমার এক্স মাইনাস টু রয়েছে তাই সেটা আমাকে একবার লিখলেই চলবে। তারপর প্রথম রাশির আগে আমি লিখে নিচ্ছি ছোট টার্মগুলো, তাহলে প্রথমে আমার থাকছে এক্স প্লাস ফোর, তারপর থাকছে আমার এক্স প্লাস ফাইভ, তারপর আমি প্রথম রাশির এই যে টার্মটা রয়েছে এটাকে লিখে দেবো। দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। তো এই হলো আমাদের একই অঙ্ক থেকে আমি গসাগু ও লসাগু, একই রকম একই অঙ্ক থেকে আমরা এখানে লসাগু আর গসাগু নির্ণয় করে নিয়েছি। এই ধরনের অঙ্ক কিন্তু একটু বেশ বড়ই হয়, কিন্তু পরীক্ষায় এগুলো খুবই আসে, তোমরা ভালোভাবে লক্ষ্য করে নাও। এবার আমরা দেখো, লক্ষ্য করো এই অঙ্কটি, অঙ্কটি দেখো। এবার এখানে আমি লিখছি প্রথম রাশি এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ বি। আচ্ছা এবার দেখো আমরা করবো কি, এখানে
এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টু এ বিটা আনলে একটা সূত্র আমার চলে আসছে। তাহলে এটা লিখবো আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমি একসাথে লিখলাম, আর মাইনাস সি স্কোয়ারটা আমি আলাদা করে দিলাম। তাহলে এখানে আমার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা আমার আলাদা মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এটা আবার আমার এ প্লাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি, মানে এখানে আমার এ প্লাস বি মাইনাস সি একটা পার্ট, আর একটা হলো এ প্লাস বি প্লাস সি, যেহেতু আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে করেছি অঙ্কটা? আচ্ছা, পরবর্তী রাশিটাকেও একই রকমভাবে সাজিয়ে নেব। দ্বিতীয় রাশি, এটা আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ সি। আমরা লক্ষ্য করে নেব এই টু এ সি টার্মটা, বা টু টু ওলা যে টার্মটা, সেটা দেখে আমরা স্কোয়ারের ফর্মুলাটা ফেলতে পারবো। এখানেও আসছে দেখো সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার, এটা একটা অংশ, আর মাইনাস বি স্কোয়ারটা আলাদা একটা অংশ। তাহলে এটা হচ্ছে আমার এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আমার হবে এ প্লাস সি মাইনাস বি ইন্টু এ প্লাস সি প্লাস বি। এটাকে আমি চাইলে সাজিয়ে নিতে পারি এ প্লাস সি মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার তৃতীয় রাশিটিকে লিখছি, তৃতীয় রাশি হলো আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি। আবার আমি এটাকে একসাথে গুছিয়ে রাখি বি স্কোয়ারের সাথে টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা একসাথে করে দিলাম, আর মাইনাস এ স্কোয়ারটাকে আমি আলাদা করে দিলাম। তাহলে এটা থাকছে আমার বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আমার হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি প্লাস এ। এটাকে আমি চাইলে সাজিয়ে লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার তিনটে রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা আমার হয়ে গেছে। এবার আমি করে নেবো এটা লসাগু আর গসাগু। তাই প্রথমে আমি দেখছি গসাগু কত হচ্ছে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে প্রত্যেকটা রাশির মধ্যেই কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি এই টার্মটা কমন আছে। তাহলে অবশ্যই আমাদের গসাগু কত হবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে লসাগু কত হবে, লসাগু কত হবে? তাহলে লসাগু করার জন্য আমি আগেই বলেছি প্রথমে আমরা গসাগুর টার্মটাকে লিখে ফেলবো যেটা কিনা কমন, তারপর বাকি টার্মগুলো সবগুলি আমাকে লিখতে হবে এখানে, কারণ আর কোনো টার্মই কিন্তু আমাদের কমন নেই। তাহলে প্রথম থেকে শুরু করছি লেখা। প্রথমেই আমার টার্মটা ছিল কি এ প্লাস বি মাইনাস সি, তারপরেরটা ছিল কি এ প্লাস সি মাইনাস বি, তারপরেরটা ছিল আমার বি প্লাস সি মাইনাস এ। তাহলে এই হলো আমার গসাগু আর এই হলো আমার লসাগু, এগুলো হলো আমাদের আনসার। এইভাবে করলে কিন্তু আমাদের লসাগু গসাগু সবগুলো অঙ্কই খুবই সহজভাবে হবে। প্রথমেই গসাগুটা নেব, তারপর আমি লসাগু করব, তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে। আরও একটি অঙ্ক আমি তোমাদের দেখাতে চাই, এই অঙ্কটা তোমরা একবার দেখো। এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর এটা আছে, এখানে প্রথম রাশিটা আছে এটা, বা এটাকে কিন্তু কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না।
সেজন্য আমি এটাকে কিছুই করিনি। এবার আর এখানে যাচ্ছে, এটা এরকম হচ্ছে, এটাও এরকমভাবে আমি করেছি। এক্স এক্স কমন নিয়েছি, তাহলে এক্স যদি বাইরে বেরোয়, এখানে যেহেতু হোল কিউব ছিল সেজন্য এখানে এক্স কিউব হয়েছে। তো এখানে আমাদের যদি লসাগু নির্ণয় করতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রাশিকেই লিখতে হবে। কিভাবে সেটা আমরা লিখবো এটা একবার দেখে নাও। তাহলে এখানে আমি করে ফেলছি এটা লসাগু, প্রথমে ছোট থেকে শুরু করছি, যেহেতু এক্স কিউব রয়েছে আর ওয়াইও রয়েছে, তার সাথে আমি লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই, এটা হোল কিউব, তার সাথে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই, তার সাথে এই রাশিটাকেও লিখে দেব। হোল স্কোয়ার সাথে লিখে দেবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এরকম করলে আমার কিন্তু এটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের এখানেই শেষ। এরপর আমরা চলে যাব অ্যাসাইনমেন্টে। তোমাদের আজকের ক্লাসের পরে এই অ্যাসাইনমেন্ট 2 আমাদের করতে হবে। এখানে রয়েছে দেখো, লসাগু নির্ণয় করো এই রাশিটা, পি স্কোয়ার প্লাস 2p কমা 2p^4 প্লাস 3p³ মাইনাস 2p² কমা 2p³ মাইনাস 3p² মাইনাস 14p। দ্বিতীয় অঙ্কটি হলো এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এই অঙ্কটি আমি তোমাদের করেই দিয়েছি, কিন্তু একটু আলাদা আছে, সেটা তোমরা করে নেবে। দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব। আচ্ছা, এছাড়া রয়েছে লসাগু আর গসাগু একসঙ্গে নির্ণয় করতে হবে, এ কিউব মাইনাস 4a² প্লাস 4a কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6 আর এ কিউব মাইনাস 8। আর এখানে হলো এক্স কিউব মাইনাস 4x, এটা হলো 4x² মাইনাস 5x প্লাস 6 আর x² মাইনাস 4x প্লাস 4। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের এটা কোনো আর অসুবিধাই থাকবে না। আমাদের লসাগু গসাগুর ক্লাস এখানেই শেষ হলো।